গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কিমুন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত 15 দিনের ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গাজা যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে তেল আবিবের সব বিমান ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ। মৃত্যু উপত্যকা গাজায় পার হলো বিভীষিকাময় 15 রাত আর 15 দিন। জঙ্গি দমনের নামে ইসরায়েলি সেনাবাহিনীর অবিরাম বোমাবর্ষণ চলছে, ফলাফল 600-এরও বেশি লাশ, বোমায় ক্ষতবিক্ষত আরো 3,500-এরও বেশি ফিলিস্তিনি, হতাহতের অধিকাংশই নারী শিশু সহ নিরীহ মানুষ। তবুও থামছে না ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের মহড়া, হামলা থেকে বাদ যাচ্ছে না ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল আর মসজিদও। বিপরীতে হামাসের ছোড়া রকেটে এ পর্যন্ত নিহত হয়েছে 29 ইসরায়েলি সেনা। শত শত ফিলিস্তিনির আত্মচিৎকার কানে না পৌঁছালেও ইসরায়েলি সেনাদের মৃত্যুর পর নড়েচড়ে বসতে শুরু করেছে জাতিসংঘ সহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। হামাস আর ইসরায়েলের এই অসম যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কিমুন আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গাজাবাসী দুর্দশার জন্য সমবেদনা জানাচ্ছি, তবে ইসরায়েলে নিজেকে আত্মরক্ষার অধিকার আছে, সে কারণে হামাসকে রকেট হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। মিশরের উদ্যোগে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি আছে, এখন এই সহিংসতা থেকে নিরীহ বেসামরিক মানুষকে বাঁচাতে শুধু হামাসকে সিদ্ধান্ত নিতে হবে। গাজায় যুদ্ধাহত ফিলিস্তিনিদের জন্য 47 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠানোর ঘোষণাও দিয়েছেন জন কেরি। গাজায় অস্ত্রবিরতিতে দুপক্ষকে রাজি করাতে মিশরে আরব নেতাদের সাথে বৈঠকও করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বর্বর হামলায় এ পর্যন্ত উদ্বাস্তু হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। গৃহহীন ফিলিস্তিনির জন্য খোলা আশ্রয়কেন্দ্রগুলোতে আর জায়গা নেই, বাড়ছে ওষুধ আর খাদ্য সংকট, মৃতদেহ রাখার মর্গ এখন উপচে পড়ছে, জায়গা নেই হাসপাতালগুলোতেও। শেষ পর্যন্ত দুপক্ষ অস্ত্রবিরতিতে রাজি হলেও গাজা এলাকায় মানবিক সংকটের আশঙ্কা করছেন অনেকেই। আবুল বাশার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।